আরে আরে ইন্দুরূপী সুবলের একই হাল। এই যে একটু ভালো করে জোর দিয়ে কাচো, ওইদিকে বাসনগুলো মাজতে হবে আর উঠোনটাও ঝাড় দিতে হবে। আরে বৌদি ভাই আমার টিফিনটা দাও, আমি বেরোবো। ও দিদি ভাই, ছেলেটা এখনো খিদে ছটফট করছে, তুমি খিচুড়িটা করোনি? ও ভগবান, আমায় তুলে নাও, আমি তো মরে গেলাম, আমার পটকা গলে গেল। এই হলো ছোট্ট পরীর বাড়ি, আর এখানে ইন্দুরূপী সুবল পরীকে নিয়ে ঘুমাচ্ছে। আর সকাল সকাল সুবল রূপী ইন্দু উঠে পড়েছে, দিয়ে বসে আছে সোফায়। উফ, কি হলোটা কি? 7:30 বেজে গেল, 8 বাজতে চললো, হ্যাঁ আর এখনো ইন্দু ঘুম থেকে উঠলো না, চাটা এখনো সকালে জুটলো না, কি করছে এখন এত বেলা পর্যন্ত? ঘুমোই, বাড়ির বউ হয়েছে। এই যে ইন্দু, আর কত বেলা অব্দি ঘুমাবে? হ্যাঁ ওঠো ওঠো ওঠো। আরে দৌড় বাবা, কি হলো কি? একটু ঘুমোতেও দেবে না নাকি? সারাদিন কালকে খাটিয়ে খাটিয়ে আমার হাড় পাজরা ব্যথা করে দিয়েছে, আমি কিছু পারবো না, যা খুশি করো গা। আরে পারবো না বললে হয়? তুমি এখন পরীর মা হয়েছো, বাড়ির সংসারে কর্ত্রী, তোমাকে তো এখন সব করতেই হবে, হাল ছেড়ে দিলে তো হবে না, সে জ্বর জ্বালাই হোক আর যাই হোক। খুব না, আমি সব বুঝতে পাচ্ছি, ভাল লাগছে না। ওরে বাবা, এই সব জিনিস যে কেন হলো, আমার কপাল পড়লো। শোনো, আমি মরে যাচ্ছি, আমি পারবো না, এসব বলে দিলাম। এই শোনো, ওই সব ফালতু কথা না, এখন টাইম নেই, তুমি জাস্ট ওঠো, উঠে ঘর ঝাড় দাও, উঠোনে জল দাও। ওদিকে কমলা কখন থেকে চিৎকার করে যাচ্ছে, খাওয়া দাওয়া গুলো, ওকে খাওয়া দাওয়া গুলো দাও আগে আগে, আর তারপরে উঠে সবার রান্না বান্না শুরু করে দাও, অনেক বেলা হয়ে যাবে, পরে স্কুল যাবে, ওকে রেডি করো, যাও 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 যাও, ওড়ো ওড়ো ওড়ো। এই বলে সুবল তো গটমট করে ঘর থেকে রাগ করে বেরিয়ে গেল। হে ভগবান, আমাকে কেন মেয়ে করলে, আমি তো মরে যাবো এবার। ওরে বাবা, মুখের রক্ত বেরিয়ে গেল আমার, এদের বাড়ি কম কাজ, এই এখনই শুরু হবে। কেউ বলবে ছেলে মেয়ের খিচুড়ি বানাও, কেউ বলবে আমার গরম গরম চা বানাও, কেউ বলবে এইটা করো সেইটা করো, দূর বাবা আমি তো মরে যাবো। এই আবার এখন বলছে কি উঠুন ঝাড় দিতে, কমলকে খাওয়াতে। ওরে বাবারে, এর থেকে তো চাষবাসের কাজ অনেক ভালো ছিল, যাই কপাল যখন পুড়েছে আর কি করব। আর এখানে ইন্দুকে বেরিয়ে আসতে দেখে সুবল তো হুটোপাটা করে চিল্লাতে লাগলো। আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, কখন থেকে ডেকে যাচ্ছি, কত সময় লাগবে, ঝাড় দেবে কখন, উঠুন বসে করবে কখন, আর গরুকে খেতে দেবে কখন, এতদিন হেলে দুলে এলে হবে? আরে বাবা, এরকম করে চটপট দেখাবে না, আমার ভালো লাগছে না। উফ বাবা, এখন কিছু করারও নেই, ঠিক আছে কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। ওই যে ঝেঁটাটা কোথায় থাকে জানো তো? ওই কলের পাড়ে, ওখান থেকে ঝেঁটাটা নাও, আর এই উঠোনটা খুব নোংরা হয়েছে, একটু ভালো করে মাজাটা ঝুঁকি ঝুঁকি পরিষ্কার করো। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ইন্দুরূপী সুবল ঝাড় দিতে লেগে গেল উঠোনটা ভালো করে। সব আমার কপাল, কপালের দোষ। ওই 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 ইন্দু, আমাকে এইসব করে দিল, কি অভিশাপ দিল ভগবান জানে, অভিশাপটা লেগেও গেল। এই যে নোংরাগুলো তো থেকেই যাচ্ছে, এটা কি ঝাড় দেওয়া হচ্ছে? ওইখানে মাজাটা ঝোঁকা ঝোঁকা, ঝুঁকি একটু ভালো করে পরিষ্কার করো, ওরকম ভাবে আলগা করে যারা বলালে কিচ্ছু হবে না। এই শোনো, যতটা পাচ্ছি ততটা করছি, ও অত বলবে না বলে দিলাম, কি তো মরে গেলাম কাজ করে করে, খেটে খেটে কাল থেকে আর বাজারে সব যন্ত্রণা শুরু হয়ে গেল, তার মধ্যে আবার হুকুম, এটা করো ওটা করো, পারবো না, যা পারবো ওই করবো, ওর বেশি হবে না। বাপরে বাপ, আমার অর্ডার অর্ডার দিচ্ছে আমাকে। খুঁটে পড়ে গোবর আসে, এমন দিন সবার আসে। বলেছিল না ইন্দু, তোমার তো কোনো কাজ নেই, বাড়িতে তুমি শুয়ে বসে থাকো, আর আমি সারাদিন খেটে খুঁটে আসি। এবার দেখুক, বুঝু, ভগবান বুঝিয়ে দিচ্ছে, ওকে মেয়ে করে দিই, এবার বুঝবে বুঝবে কষ্ট কতটা। হেই কি গো, সরো, হুকুম তো করেছো, তুই জায়গাটা পরিষ্কার না করলে তখন তোমার বলবে এখানে নোংরা পড়ে আছে। লক্ষ্মী বউটি আমার, কি সুন্দর লাগছে আমার বউটিকে গো। আচ্ছা শোনো না, ওইদিকে কমলা অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে, একটু ভালো করে ওকে খাইয়ে দিয়ে এসো। হ্যাঁ, সকাল থেকে গাঁই গাঁই করে ডেকে যাচ্ছে, এই চুপ কর চুপ কর, এনে খা, দুধের আর খেয়ে হয় না, সারাদিন সব সবার খাই খাই খাই, খাওয়ার জিনিস বানাতে বানাতেই আমার জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ বাবা, হলো শান্তি, যাই এবার একটু ঘরে গিয়ে বিশ্রাম নিই। আরে আরে আরে, কোথায় চললে কোথায়, এখনো কত কাজ পড়ে আছে, ওইদিকে কলপাড়ে বাসনগুলো কে মাজবে, তাড়াতাড়ি মাজো, রান্না বসাতে হবে তো, আর পরি টিফিন করা থেকে শুরু করে ব্রেকফাস্ট সব করো, পরিকে তুলিয়ে জামা পরে ইউকে স্কুলে দিয়ে আসতে হবে। আমি তো অনেক কাজ করে ফেলেছি, মাজা টনটন করছে, ওই হেঁট উপর হয়ে ঝাড় দেওয়া যায়, তার মধ্যে ওই তোমার কমলা রানী, সে তো শুধু খায় খায় খায়, পেট তো না যেন একটা নাদা, এখন আবার টিফিন তৈরি করতে হবে, বাসন মাজতে হবে, আবার স্কুল,
এই স্কুলে আমি যেতে পারবো না। ওরে বাবা, আমার এত ক্ষমতা নেই শরীরে। না বললে তো হবে না, তুমি এখন বাড়ির বউ, তুমি না করলে সংসার টিকবে কি করে? তোমাকে তো বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে তাহলে। ও মা, এ কি কয়? এই এটাই তো আমার বাপের বাড়ি, আমার আবার কোথায় বাপের বাড়ি আছে? আরে তুমি এখন ভুলে যাচ্ছ কেন? তোমার বাপের বাড়ি এটা নয়, এটা আমার বাপের বাড়ি। তোমার বাপের বাড়ি এখন অনেক দূরে, সেখানে তোমায় তাহলে পাঠিয়ে দিই। ওরে বাবা, এ কি যাতা কলে পড়লুম। আমি করছি, করো করো, অত্যাচার করছো তো, করো করো, সব করে দিচ্ছি, যাও, যাচ্ছি আমি বাসন মাজতে। এই বলে ইন্দ্রুপী সুবল বাসন মাজতে চলে গেল কলপারে। আরে এগুলো কি হচ্ছে? এটা কি, এগুলো কি বাসন মাজা হচ্ছে নাকি? তোমার গায়ে জোর দিয়ে কালিগুলোকে একটু তোলো। হ্যাঁ হাগো, হাতে ডেনা খুলে বেরিয়ে যাবে তো, কত জোরে জোরে ঘষবো। ঘুষে 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 চাল পাগলা উঠে গেল, এখনো বলছে ঘষা হচ্ছে না। ই বাবা, আমাকে দিয়ে যা পাচ্ছে সব করে নিচ্ছে। হে ভগবান, আমাকে উপরে তুলে নাও ঠাকুর, এ আর যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা। আর এদিকে ইন্দু যখন বাসন মেজে একটু জিরোচ্ছে, এমন সময় সুবল তো আবার এলো এক গাদা জামা কাপড় নিয়ে। এই যে ইন্দু, এ না না না, ধরো 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 ধরো। আরে কি এত জামা কাপড় আমার গায়ে ফেলছো কেন? হাগো, এগুলো আমি কি করবো? উফ, এটা জিরোতে যাবে না, এগুলো কি আমি খাবো না পড়বো? ও মা, তুমি পড়বে না খাবে এ কথা জিজ্ঞেস করছো কেন? তুমি জানো না রোজকার কত কাঁচাকুচি থাকে, এগুলো কাচতে হবে না। উমা, সে কি কথা, এত জামা কাপড় এখন বুঝি আমার কাচতে হবে? হাগো, তোমার ওই শক্ত বাসন মেজে মেজে আমার ডেনাগুলো তো শুলোচ্ছে, এখন এই কাঁচাকুচি করতে গেলে আজকে তুমি অক্কা পাবো। আরে সব বাড়ির বউকে তো এই কাজ করতে হয়, তুমি জানতে না ইন্দু এই সব কাজগুলো খুব করতো, তাও কত তাড়াতাড়ি। ভগবান আমাকে এত কঠিন শাস্তি দিয়েছে, এখন তো করতেই হবে, আর উপায় কি আছে? ও বাপরে, এত এখন কাচতে হবে, যাই কি আর করবো। আর এদিকে বাসন মেজে কাপড় গেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের ইন্দুরূপী সুবল বসে পড়েছে রান্না বান্না করতে। আচ্ছা ইন্দু, আমি তাহলে একটু কাজে বেরোবো, তুমি একটা কাজ করো, তাদের রান্না সেরে যাও, যাও যাও, পরীকে তুলে ওকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করো, স্কুলে আজ তোমাকে দিয়ে আসতে হবে, আমি আর যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। ঘরের কাজ করছি এই অনেক, বাইরের কাজ আর করতে পারবো না বাপু, ওসব তোমার কাজ, আমি পারবো না, যাও তো মেয়েটাকে দিয়ে আসো স্কুলে। না 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 না, আজকে তো হবেই না আমার, আমার কাজে এক্ষুনি বেরোতে হবে, এক ফোঁটা সময় নেই, তোমার কাছে ওকে দিয়ে আসতেই হবে, পরীদের স্কুলে আজ গুরুত্বপূর্ণ কাজ আছে। আর এই বলেই সুবলরূপী ইন্দু গজগজ করতে করতে কাজে বেরিয়ে গেল। ওরে বাবা, ওরে বাবা রে, এ তো ভুলে চলে গেল, তার মানে আমাকে এখন ওই মেয়েকে তুলতে হবে, সব কিছু করিয়ে রেডি করিয়ে আবার স্কুলে নিয়ে যেতে হবে, আজকে মনে হচ্ছে সত্যি আমি মারা পড়ে যাব, সব বুনাশ হয়ে গেল আমার গো। আর এদিকে দৌড়াতে দৌড়াতে ইন্দুরূপী সুবল তো ঘরে চলে এলো। পুরি, এই পুরি, ওর মা, ওর ওরে বাবা রে, স্কুল আছে, তোর চাউমিন হয়ে গেছে আমার, শিগগিরই ওর। মা, তা বললে হয় মা, স্কুল তো যেতেই হবে, পড়াশোনা করতে হবে ভালো করে মন দিয়ে, নাও নাও তোমাকে রেডি করে দিই। আর দেখতে দেখতে ইন্দুরূপী সুবল পরীকে রেডি করে ফেললো। চল চল মা, শিগগিরই চল, ওদিকে পেয়ার হয়ে যাবে শুরু, চল চল চল। এই বলে সুবল রূপী ইন্দু তো পরীকে নিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। ও আর পাচ্ছি না গরমে, ওরে বাবা শরীরটা কেমন আঞ্চন আঞ্চন করছে তো, ওরে বাবা রে, মাথাটা কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে, কেমন একটা যেন কেমন একটা কাঁপুনি হচ্ছে না, বুকের মধ্যে কেমন ঘুরঘুর করছে, আমার শরীরটা খারাপ হচ্ছে। না না, আমি রাজকে ডাকি, রাজকে ডাকি, ও তো মেডিকেলের ছেলে, ও নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। এ রাজ, রাজ রে ভাই আমার, বাইরে বাইরে আয়, কথা আছে ভাই। আরে বৌদি ডাকছো যে, কি হলো কি হলো, বলো বলো বলো। রাজ ভাই আমার, আমায় বাঁচা রে, আমায় বাঁচা রাজ, আমায় বাঁচা, ওরে বাবা রে, আমাকে ঠিক করে দে রাজ। আরে বৌদি ভাই, কি করছো, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। আমি ছাড়বো না, ছাড়বো না, তুই বুঝিস না রে, আমি তোর বৌদি ভাই না, আমি তোর দাদা রে, তোকে আমি ছেড়ে দিলে তুই আমায় বাঁচাবি কি করে, তুই আমায় ঠিক করে দে রাজ, ঠিক করে দে। আরে ছি 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 ছি, এ কি হচ্ছে, এ কি আমি দেখছি, এতদিন পরে এসব কি হচ্ছে দিদি ভাই? ডুনা, তুমি বুঝতে পারছো না, আমি তো তোমার দাদা ভাই গো, আমি বৌদি ভাই নই, তোমার বৌদি ভাইয়ের কিসব অভিশাপ লেগে গেছে আমার, আমি তোমার বৌদি ভাই হয়ে গেছি, আর তোমার বৌদি ভাই দাদা ভাই হয়ে গেছে গো। এ রাজ, রাজ রে ভাই, আমি যে তোর দাদা ভাই, তুই আমায় বাঁচা। এই ডুনা, তোমরা বিশ্বাস করছো না কেন, আমার মনুটা ওর শরীরে বসার কথা, আর ওর মনুটা আমার। তোরা 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 এক কাজ কর না, আমার গলাটা কেটে ওর শরীরে, আর ওর গলাটা কেটে আমার শরীরে বসিয়ে দে না। আরে বৌদি ভাই, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, কি এসব বলে যাচ্ছ উল্টো পাল্টা? তাই তো বলি, দিদি ভাই তো এরকম করার লোক নয়, যা তাহলে কি দিদি ভাইয়ের মাথাটা আবার সেই আগের মতো খারাপ হয়ে গেল?
গো, মনে হচ্ছে শরীর ভালো নেই দিদি ভাইয়ের। তুমি এক কাজ করো, দিদি ভাইকে ঘরে শুয়ে দাও। রাজ বাঁচা ভাই, ও বাঁচা ভাই বাঁচা। আচ্ছা বৌদি ভাই, তোমার শরীরটা মনে হচ্ছে খুব খারাপ, চলো 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 তোমায় ঘরে, চলো ঘরে শুয়ে দি চলো চলো। আর সারাদিনের কাজকর্ম করে ইন্দু তো প্রচন্ড ক্লান্ত হয়ে কেঁপে জ্বর নিয়ে শুয়ে পড়েছে ঘরে এসে। ওরে বাবা, কি সব উপন্যাস, আমাকে আবার আগের মতো করে দাও ভগবান। আমি আর কখনো মেয়েদের পেছনে লাগবো না। আমার বউ খুব কষ্ট করতো গো, আমি কোনোদিন মূল্য দিইনি, আমি শিক্ষা পেয়ে গেছি। এই যে সুবল বাবু, না 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 না, কি জানো ইন্দু এখন তা কেমন মজা লাগলো আজকে সারাদিনের কাজকর্ম করে, খুব সহজ না নাকি কঠিন? তুমি এখনো মজা করছো আমায় নিয়ে? দেখছো না আমার শরীর কাঁপছে টকটক করে করে, আমার খুব জ্বর এসে গেছে। এত বড়দের খাটনি মানুষ খাটতে পারে? উড়ি বাবারে বাবারে, কত কাজ কত কাজ। তাহলে তুমি যে বলেছিলে কোনো কাজই নাকি থাকে না বাড়ির বউদের, শুধু খায় আর সারাদিন বসে থাকে, আমরাই নাকি বাইরে থেকে কুচুর খাটাখাটনি করি? আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম ইন্দু, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এমন আর হবে না ইন্দু, তুমি আবার আগের মতো হয়ে যাও, আমি তোমার অনেক সাহায্য করবো ইন্দু, আর তোমাকে এত কষ্ট করে কাজ করতে দেবো না। এবার থেকে বাড়ির বউদের একটু সম্মান করতে শেখো, হ্যাঁ তারা সারাদিনে অনেক কাজ করে, তোমাদের তো 6-7 ঘন্টার কাজ, আর বাড়ির যারা বউ তাদের 24 ঘন্টা 7 দিন 365 দিন তারা কাজ করে যায়, কখনো তারা না বলে না। হ্যাঁ আর তুমি দেখছো একদিন সেই কাজকর্ম করেই তুমি কেমন অসুস্থ হয়ে পড়েছো। আমি বুঝে গেছি ইন্দু, আমার অনেক শিক্ষা হয়ে গেছে, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার সব ঠিক করে দাও ইন্দু, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও ইন্দু, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও ইন্দু, আমাকে আবার সুবল করে দাও ইন্দু, আমাকে আবার ছেলে করে দাও ইন্দু, আমাকে বাঁচাও, তোমার পায়ে পড়ি ইন্দু, তোমার পায়ে পড়ি। যা বাবা, হাগো, এই ওঠো ওঠো ওঠো, কি সব ভুলভাল বকছো, কি ক্ষমা করবো আমি, নিশ্চয়ই স্বপ্ন দেখছি আবার। আরে আরে, এই তো আমি তো আবার আগের মতো হয়ে গেছি, এই তো এই তো আমি তো সুবল, আর এই তো এই তো ইন্দু তো ইন্দুই আছে। যা যা, ভগবান আমার দয়া করেছে আমার উপর। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেল সকাল সকাল, কি উল্টো পাল্টা স্বপ্ন দেখো, আর কি বকো বলো তো, আমি আমি হয়ে গেছি, তুমি তুমি হয়ে গেছো, সব কি বলছো তখন থেকে? ইন্দু, সে আর দুঃস্বপ্নে কথা বলো না, আমি দেখলাম তুমি না আমি হয়ে গেছো, আর আমি তুমি হয়ে গেছি। কত কাজ কত কাজ, তুমি কত কাজ করো সারাদিন ধরে বাড়িতে, আমি কাজ করে করে পাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম অসুস্থ হয়ে পড়ছিলাম। ওরে বাবা রে, বুঝতে পারলে তাহলে আমাদের কত কাজ থাকে সারাদিন, মুখ বুঝে কিচ্ছুটি না বলে কত কাজ করে যাই বলো তো। সত্যি তুমি বাড়িতে সারাদিন যা খাটাখাটি করো, যা কাজকর্ম করো, তার শিখিভাগও আমাকে করতে হতো না, সত্যি তোমরা প্রচুর কাজকর্ম করো ইন্দু, আমাকে পারলে ক্ষমা করে দিও গো। তো বন্ধুরা, যাই হোক, শেষমেশ সুবল নিজের ভুল বুঝতে পেরেছে। এরকমই সুন্দর সুন্দর গল্প দেখতে গেলে তোমরা সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর দেখতে থাকো সুন্দর সুন্দর গল্প। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, টাটা।